হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ইমানিয়া। মাই নেম ইজ জিৎ। তো আজকে আমরা কথা বলবো হইচইয়ের নতুন ওয়েব সিরিজ সুন্দরবনের বিদ্যাসাগরের ব্যাপারে। তো হইচইয়ের লাস্ট যে ওয়েব সিরিজটা ছিল রক্তবিলাপ, সেটা একদম মানে খুবই জঘন্য একটা ওয়েব সিরিজ ছিল, যেটা দেখে আমার মাথা আর কান দিয়ে রক্ত বেরিয়ে গেছিল। তারপর মুখ্যমন্ত্রী বলে তারা একটা ডকুমেন্টারি বানিয়েছিল, যেটা খুব ভালো একটা কাজ লেগেছিল আমার অ্যাজ আ ডকুমেন্টারি। তো তারপর সুন্দরবনের বিদ্যাসাগরে যখন এই ট্রেলারটা আমি দেখেছিলাম, তো ট্রেলারটা আমার ইন্টারেস্টিং লেগেছিলো, বাট একটা তাও ডাউট ছিল, যেহেতু হইচইয়ের বেশিরভাগ কাজ তো ভালো হয় না, তো সেটা একটা ডাউট ছিল যে কেমন হবে না হবে। ঠিক আছে, তো একটু আগেই দেখে শেষ করলাম। তো এর মোট 6টা এপিসোড রয়েছে, প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 25 মিনিট 30 মিনিট এইরকম লেন্থ রয়েছে। ঠিক আছে, খুব একটা বড়ও নয়। তো এর যে গল্পটা একটু ছোট করে বলিনি, গল্পটা হচ্ছে যে কিঙ্কর কর্মকার, তাকে সবাই বিদ্যাসাগর বলে ডাকে, কারণ কি তার পরিবারের সবাই বিদ্যাসাগরের মানে বিদ্যাসাগর ভক্ত, এবং সে বিদ্যাসাগরের মতো বাইরে লাইটে পড়াশোনা করে। তারপর মানে তার ফ্যামিলি মানে তার উপর খুব ডিপেন্ডেন্ট যে সে ভালো রেজাল্ট করবে, কিন্তু অ্যাট লাস্ট যখন রেজাল্টটা বেরোয় তখন দেখা যায় যে 42% রেজাল্টে এসছে। তো তারপর তার মানে পরিবারের সবাই তার মধ্যে থেকে যে হোপ ছিল সেই হোপটা পুরো মানে শেষ হয়ে যায়। আমাদের জীবন পুরার বিদ্যাসাগর মাত্র 42%। তারপর সে একজনের থেকে জব মানে একটা তার খুবই একজন কাছের একজন মানুষ আছে, তা সে একদিন তাকে বলে যে মানে সে তাকে একটা জব অফার করে। তারপর সে সুন্দরবনে চলে যায়। তো সেই সুন্দরবনের মধ্যে সে কিছু মানে একটা সেখানে কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস চলছে, তো সে সেই অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে পড়ে। তারপর বাকি কী হয় সেটা জানতে আপনাকে গল্পটা মানে সরি সিরিজটা দেখতে হবে। তো দেখুন, এই সিরিজটা আমি বলবো যে হইচইয়ের ভালো কাজের মধ্যে কিন্তু একটা, ঠিক আছে, কারণ এই সিরিজের মধ্যে যেটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে যে এর যে মানে কি বলবো রাইটিংটা খুব ভালো। ঠিক আছে, রাইটিংয়ের মধ্যে কিন্তু অনেক সোশ্যাল ইস্যুকে কিন্তু তুলে ধরা হয়েছে, তো রাইটিংটা খুব ভালো। এছাড়া ক্যারেক্টার্সগুলো খুব ভালোভাবে লেখা হয়েছে, সে মানে আমি মেন লিডগুলোকে বাদ দিয়ে বলছি, সাপোর্টিং যে ক্যারেক্টার্সও আছে, যেমন হাফিজ ভাইয়ের একটা ক্যারেক্টার আছে, তারপর ওই ঋদ্ধি সেনের সাথে যে একটা ছেলে থাকে সেই একটা ক্যারেক্টার রয়েছে, তো সেই সব ক্যারেক্টার্সগুলোকে খুব ভালো লেখা হয়েছে, যেমন একটা সুকুমার বলে ক্যারেক্টার আছে, তো ক্যারেক্টার্সগুলো খুব ভালো লেখা হয়েছে। ঠিক আছে, আর বললামই যে প্রচুর সোশ্যাল টপিক্সকে এই সিরিজের মাধ্যমে তুলে ধরার মানে তার উপর একটা কমেন্ট করার ভালো চেষ্টা করা হয়েছে, তো সেই সব জিনিসপত্রগুলো খুব ভালো লেগেছে সিরিজের ক্ষেত্রে। এছাড়া মিউজিক খুবই ভালো, দুটো গান রয়েছে, গানগুলো বেশ ভালো আর সিনেমার থিমের সাথে ভালো মতোই যায়। ঠিক আছে, মানে এরকম না যে ফোর্স ফিট মানে ফোর্স ফিটভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এছাড়া পারফরমেন্সেস খুব ভালো, ঋদ্ধি সেনের পারফরমেন্স দারুণ লেগেছে আমার গোটা সিরিজ জুড়ে, হি ইজ আ ভেরি ফাইন অ্যাক্টার, আর এখানেও ভালো কাজ করেছে। উষসীর পারফরমেন্স আমার সিরিজে ভালো লেগেছে বেশ, তার খুব একটা স্ক্রিন টাইম নেই, বাট যেটুকু পেয়েছে সে ভালো কাজ করেছে। আর এদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা বেশ ভালো, বেশ প্রমিসিং, আর বেশ অন স্ক্রিন কেমিস্ট্রিটা বেশ ভালো লাগছিল দেখতে। এছাড়া সাপোর্টিং কাস্টে যা যা ছিল তাদের সবার পারফরমেন্সই ভালো, সিনেমার কালার থিম ফিম সেগুলো ভালো, সিনেমাটোগ্রাফি খুব ভালো, খুব ভালোভাবে সুন্দরবনকে ক্যাপচার করা হয়েছে। তো ওভারঅল সিরিজটা আমার বেশ ভালোই লেগেছে, আপনারা দেখতে পারেন। তো আপনি যদি একটু অন্য ধরনের কিছু দেখতে চান তাহলে আপনি সিরিজটা ডেফিনেটলি দেখতে পারেন, আমার বেশ ভালো লেগেছে। তো এটাই বলার ছিল, তো আমি সিরিজটাকে রেটিং দেবো 8/10 স্টার্স। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।